বাড়িতে বসে কিভাবে লঙ্কা আচার বানাবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে আমার চ্যানেলে দেখতে থাকবেন। তো আমি সবসময় বানিয়ে থাকি, তো ভিডিওটা আরম্ভ করা যাক। বানাবো আমরা মরিচের আচার। তো বন্ধুরা, আজকে প্রথমে মরিচটা কেটে নিয়েছি। এরপর এখানে শুকাল লঙ্কা, তেজপাত, পাঁচফোড়ন, এর সাথে ধনিয়া, বহুত যেগুলা বস্তু লাগে আর কি, সম্পূর্ণ ভাজে নেওয়া হয়েছে। এই ভাজা লঙ্কাগুলো এখন মিক্সারে মিক্স করে গ্রিন্ডার করব। আর এরপরে দেখবেন, এখন জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, হালদি গুঁড়ো, আচারের পর্যাপ্ত পরিমাণ হিসাবে গুঁড়োগুলো দিলে হলো। কাঁচা লঙ্কাগুলো এই কাঁচের বয়মে ভরা হয়েছে। এই কাঁচা পাকা লঙ্কাগুলোর উপরে সম্পূর্ণ যেগুলা গুঁড়া করা হয়েছে মশলা, সম্পূর্ণ মশলা সেখানে ঢালে দিলাম। এখন সম্পূর্ণ মিক্স করা হচ্ছে। পরিমাণ মতো লবণটা দিয়ে নিলে হলো, তারপরে ফির মিক্স করে নেবেন। তেলটা কাঁচা লঙ্কাগুলোর উপরে ঢালে দেওয়া হলো। দেখেন কি সুন্দর একটা প্রসেস, এত সহজভাবে ঘরোয়াভাবে আপনি বানাতে পারেন। বাড়িতে আপনি নিজেই কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কার আচার বানিয়ে নিতে পারেন। এটা আয়াতের মায়ের হ্যান্ডমেড আচার, দেখতে মজা লাগছে, খাইতেও মজা। রস দিলাম যাতে আমাদের লঙ্কা চুকা হয়, খাট্টা হয়, তার জন্য দেওয়া হলো। অনলি রসটা দিয়ে দিলেই হয়ে গেল। এখন দেব আমরা ভিনেগার, এখন দেব আমরা ভিনেগার। তো ভিনেগারের পরিমাণটা দেখে নেবেন। আমাদের অ্যাকচুয়ালি অল্প বস্তুর জন্য, জাস্ট আমরা ভিডিওর জন্য অল্প বস্তু মানে আপনাদেরকে দেখালাম। তো ভিনেগারটা দাও, ভিনেগারটা দেওয়ার কারণ হলো, এক নম্বর চুকো, আর দুই নম্বর আচারটা বহুত দিন টিকিয়ে রাখার জন্য ভিনেগার দেওয়া হয়। দেড় মুখা ভিনেগার দেওয়া হলো। এখন ফাইনালি এখন কি করতে হবে, এখন রোদে শুকালে হয়ে গেল। তো ফাইনালি আমাদের আচার হয়ে গেছে। দেখেন দেখতে কি দারুণ হয়েছে, আমার কিন্তু জিভের থেকে পানি আসছে।